বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। সম্মানিত উলামায়ে কেরাম, হাজিরিন, বরাদরান ইসলাম, এই আমতলা চত্বরের এই মাহফিলের একটা ইতিহাস আছে। আজ থেকে অন্তত 30 বছর আগে আজকে যারা শ্রোতা এসেছেন হয়তো কারো জন্ম হয় নাই, হলেও মাহফিলে আসার মতো বয়স হয়নি। এই পিছনের জায়গায় ওই সাইডে স্টেজ ছিল না? হ্যাঁ, আমি ছিলাম। সেখানে নোয়াখালীর এক মৌলানাকে মারা গেছে মওদুদীপন্থী, মওদুদীর অনুসারী মৌলভি আব্দুল লতিফ, ওকে দাওয়াত দেওয়া হয়েছিল জামে আহমদিয়া সুন্নি আলিয়ার মুহাদ্দিস হযরত আল্লামা হাফেজ আশরাফুজ জামান আল কাদেরী মুদাজিল্লুল আলী, ওই মৌলভীর পরে তকরির করছেন। সবার শেষে আমি করার কথা, আমি মঞ্চে ছিলাম। এক পর্যায়ে যখন রসূলে পাক সাহেব লোলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নারা দিল, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলল, চারিদিক থেকে পাথর, জুতা, স্যান্ডেল মারতে শুরু করল। এই মার্কেট থেকে এরা ছিল আমাদেরকে কেউ এদিকে একটা স্যান্ডেলের দোকানে নিয়ে যাওয়া হলো। কিছুক্ষণ পর পরিস্থিতি আবার স্বাভাবিক হলো, তখন তকরির আমি মাইক নিলাম। ওই সময় বিভিন্ন এলাকা থেকে যথেষ্ট মানুষ এসে জমায়েত হলো। আজকে যারা যারা বলেছিল ঈদে মিলাদুন নবী এটা লোটা বদনা, সিরাতুন নবী মহাসাগর, অপব্যাখ্যার সুযোগ নেই, সিরাতুন নবীর শব্দও ভালো, সিরাতুন নবীর অর্থও ভালো, সিরাতুন নবীর মর্মও ভালো, কারণ এটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। আমার রাসূলের সিরাত, ওনার চরিত্র, ওনার জীবন। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর যখন চারিদিকে জশ্নে জুলুস, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে সুরে শুরু হলো, দুশমনে রসুল একটা কৌশল দিল যে আরেক নামে একটা মাহফিল বাজারজাত করবে যাতে মিলাদুন নবীকে ডাউন দেওয়া যায়। নিয়ত ভালো ছিল না। আজকে সেই সিরাতুন নবী মাহফিল কোথায় বলুন? এই চট্টগ্রামের টাউনের আনাচে কানাচে অলিতে গলিতে মহাসড়কে একটা পোস্টারও দেখছেন সিরাতুন নবীর? কেন কে বন্ধ করলো? সুন্নিরার বিরুদ্ধে কোন স্টেপ নেন নাই, আপনা আপনি বন্ধ হয়ে গেছে।
কেন? শব্দ ভালো, অর্থ ভালো, সব ভালো, নিয়ত ভালো নয়। শয়তান হযরতে সিদনা সুলতানুল আরবিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একদিন ফুসলাতে ফুসলাতে ফজরের নামাজ কাজা করায় দিছে। এই আল্লাহর ওলি এমন কান্না শুরু করলো, আল্লাহ আমি কিয়ামতের ময়দানে তোমাকে কেমনে চেহারা দেখাই, দুনিয়া আমাকে সুলতানুল আরবিন বলছে আমার নামাজ কাজা হয়ে গেল। আমি কানতে কানতে ওনার কাছে এলহাম হলো, আমি খোদা সন্তুষ্ট হয়েছি, তোমাকে 70 ফজরের নামাজ সওয়াব দিয়ে দিলাম। শয়তান তো মাথা মারতেছে, বলে চেয়েছিলাম এখন খালি হয়ে যাক, আরো 70 গুণ। তারপরের দিন আজানের আগে ডাকতেছে, হুজুর উঠেন উঠেন, আজানের সময় হয়েছে। তুমি কে? বলে হুজুর আমি আপনার একটা খায়ের খা, আপনার শুভাকাঙ্ক্ষী, উঠেন উঠেন। বলে না তোমার পরিচয় দাও। বলে হুজুর আমি কালকে কাজা করাই দিয়ে বড় ভুল করছি, আজকে আবার এই ডিউটি কেন নিলাম? তোমার কাজ তো নামাজ কাজা করাই দেয়া, এখন আবার ডাকতে কেন আসছো? বলে আমি ভুল করে ফেলছি, কারণ এখন চাচ্ছি যে অন্তত না বারুক অজে অস্তা হোক না বারুক, কারণ আমার যদি আরেক খাঁদা দেন খোয়াজার রক্ত দিয়ে দিয়া দিয়া, কারণ নিয়তটা কি ছিল না? আমরা দেখেছি ইসলামী ব্যাংকের ক্যালেন্ডার, এখনো পুরাতন ক্যালেন্ডার দেখলে আপনারা দেখবেন 12ই রবিউল আউয়াল সরকারি ছুটির ক্যালেন্ডারে একটা তালিকা দেয় না, এখানে দিল কি 12ই রবিউল আউয়াল পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদের কাছে জানতে চাই সিরাতুন নবী উত্তর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র। আচ্ছা চরিত্রের সাথে কি সময়ের কোনো সম্পর্ক আছে? চরিত্র কখন? এই প্রশ্নটা শুদ্ধ না ভুল? বলেন না ভুল। চরিত্র কেমন হতে পারে? চরিত্র কখন হতে? 12ই রবিউল আউয়াল এটা তো একটা দিন, একটা তারিখ, একটা সময়, সেদিন সিরাতুন নবী। কি অর্থ? অর্থটা কি হলো? রসূলের সিরাত কি একদিন না সারা বছর, সারা জীবন? ওই শুধু মিলাদুন নবীকে ডাউন দেওয়ার জন্য, কিন্তু আল্লাহর দরবারে মিলাদুন নবী কবুল হয়ে গেছে। যেই কানে যেই হুজুরের তকরির আমার কানে শুনেছি, রমজান ফকিরহাট বাজারে 1983-84 বলছেন ঈদে মিলাদুন নবী হচ্ছে একটা লোটা বদনা, আর সিরাতুন নবী হচ্ছে মহাসাগর, কিন্তু এখন দেখতেছি আবার বদনা মহাসাগর সেরে বদনার ভিতর আসছে। তো এখন আমি এটার একটা ব্যাখ্যা দিয়েছি, না হুজুর ঠিক করছেন, কেন উনি প্রথম যখন বলেছিলেন এটা বদনা মিলাদুন নবী লোটা বালতিও নয়, তখন উনি মনে করেছিলেন এটা আরএফএল এর বদনা, কিন্তু এখন দেখতেছে না এটা খাজা গরিব নামাজের বদনা, কারণ গরিব নামাজের বদনায় আনা সাগর সংকুলন হয়, গরিব নামাজের বদনায় এ বিশাল লেকের পানি সংকুলন হয়। ঈদে মিলাদুন নবী এমন একটি মাহফিল পুরা দুনিয়ার মুসলমানকে এক করার জন্য বিকল্প আর কোন মাহফিল নাই, একমাত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দাবাদ।
আজকে এক সময় এই দেশের ওয়াহাবি মৌলবীর আওয়াজ করত মিলাদ কে আমিদে মিলাদুন্নবী, বাংলাদেশে কিছু আছে, পাকিস্তান ভারত আর কোথাও নাই। কসম করে বলেন, আজকে পৃথিবী মানুষের মুঠের ভিতর ইন্টারনেট খোলেন, আরব বিশ্ব থেকে শুরু করে কোথায় হচ্ছে না সেটা বের করে, এখন আর ঈদ মিলাদুন্নবী কোথায় হচ্ছে এটা বলার দরকার নাই, হচ্ছে না কোথায় সেটা বলো। ধর্ম কর্মের উপর সবচেয়ে বেশি রেস্ট্রিকশন হচ্ছে চায়নায়। কোথায়? চীন নাস্তিক সমাজতান্ত্রিক। প্রথম আলোর একজন রিপোর্টার কয়েক বছর আগে আমার কাছে পেপার কাটিং, উনি বলছেন আমি চীনের এক এলাকায় গেলাম, দেখলাম সাত সাত সব মানুষজন খুব আনন্দ করছে। আমি একজন সাংবাদিক হিসেবে আমি জানি যে ওই দিন চীনের কোন জাতীয় দিবস ছিল না। জিজ্ঞাসা করলাম এত সাস সাস অবস্থা কেন, ওরা জবাব দিল আজকে ঈদে মিলাদুন্নবী। এরা বলতেছে আরবে নাই, আরবে কোথায় নাই, সৌদি আরবে এখনো শেখদের গড়ে গড়ে ঈদে মিলাদুন্নবী। কুয়েত সরকার ঈদ মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় ছুটি তিন দিন, বাংলাদেশে তো একদিন, কুয়েতে আবুধাবিতে আছে, কুয়েতে আছে, ভারত হিন্দু রাষ্ট্র সেখানেও ঈদ মিলাদুন্নবীর সরকারি ছুটি জাতীয় ছুটি, কিন্তু বাংলাদেশে নয়, বিশ্বে এমন এমন মাদ্রাসা আছে 12 রবিউল আউয়াল কোন ছুটি নাই। 8000 মাদ্রাসায় 12 রবিউল আউয়াল ছুটি আছে? আছে নাই? কেন? ওরাই তো বলছে ঈদে মিলাদুন্নবী জঘন্য বেদা। বলে কেন? বলে এটা সাহাবারা করে নাই, তাবেঈনরা করে নাই, তবে তাবেঈনরা করে নাই। আমরা বলতে চাই আপনারা যেগুলা করছেন, যে বিশ্ব ইজতেমা কোন সাহাবারা করেছিল? সাহাবাদের জমানায় বিশ্ব ইজতেমা ছিল? তিন দিনের চিল্লা ছিল, গাট্টি নিয়ে মসজিদে মসজিদে ঘুরাঘুরি ছিল, এগুলা কেমনে জায়েজ হয়ে গেল? শোকরানা মাহফিল, আমরা তো চট্টগ্রামের মানুষ, ঈদে মিলাদুন্নবী করতেছি চট্টগ্রামে, একটা একটা তলাহীন সার্টিফিকেট, নিচে কিছু নাই। আচ্ছা এসএসসি পাস না করে এসএসসি পারে? ডিগ্রি মাস্টার, এখন মাস্টার আছে না, নিচে কিছু নেই। এখন তো সরকারি নিয়ম অনুযায়ী পঞ্চম শ্রেণীতে পরীক্ষা সরকারি, অষ্টম শ্রেণীতে, তারপর দশম, তারপর ইন্টারমিডিয়েট, তারপর ডিগ্রি, তারপর কি? এখন তলাতে কিছু নাই, উপরে মাস্টার্স, তলাবিহীন সার্টিফিকেট পেয়ে মাশাআল্লাহ শোকরানা মাহফিল একেবারে ঢাকায় গিয়ে। তো এইটা সাহাবারা কখন করছিলেন? আপনারা জানেন মুসলমানগণ সমস্যায় পড়লে খতমে বুখারি শরীফের আয়োজন করে, বড় পরীক্ষিত খতম। পেয়ারাজরিন 8000 কমি মাদ্রাসায় বছরে একবার খতমে বুখারি শরীফের মাহফিল হয়, গণ্যমান্য অতিথিরা যায়, পেপারে বিজ্ঞাপন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, লিফলেট পোস্টারে প্রচারণা করা হয়। আমরা জানতে চাই এবাজতের হুজুররা
খতমে বুখারী শরীফ সাহাবাদের তাবিন তবে তাবিনের জামানায় কখন ছিল? কারণ এই তিন যুগে বুখারী শরীফ নামে কিতাবের অস্তিত্ব ছিল না। খতম তো দূরের কথা, এটা কেমনে জায়েজ হয়ে গেল? কেমনে জায়েজ হয়েছে জানেন? ওদের ফতোয়া হলো ইনকামের যত সোর্স সব জায়েজ, আর খরচের যত সোর্স সব বেদা। ঈদে মিলাদুন্নবী ইনকাম না খরচ, ফাতেহা আসলাম ইনকাম না খরচ, ওলি আল্লাহদের ওরস ইনকাম না খরচ, সব বেদা। বার্ষিক সভা ইনকাম না খরচ, সামরা কোরবানি সামরার জন্য মাহফিল ইনকাম না খরচ, এইসব জায়েজ। জিয়ারতের উদ্দেশ্যে সফর না জায়েজ, আর যাকাত তোলার জন্য পৃথিবীর এক প্রান্তে যাওয়াও জায়েজ। ওরা বলছে সুন্নিরা, বারোই রবিউল আউয়াল আমার নবী দুনিয়ায় এসেছেন, আবার দুনিয়া থেকে চলেও গেছেন। হুজুরের ওয়াফাত কোন তারিখ? কোন তারিখ? দুনিয়া আসাও 12 তারিখ, যাও আসার তারিখ নিয়ে বিভিন্ন ঐতিহাসিকদের মন্তব্য থাকলেও সর্বজন শিক্ষিত হলো 12ই, 12 রবিউল আউয়াল কওয়া আয়াহে তুরে ইয়তিম মাহে নুবুওয়াত মেহরে রিসালাত সাহেবে খুলকে আজিম নবীজি আল্লাহ আল্লাহ। ওই হুজুররা মুফতি সাহেবরা বলতেছেন রসুল 12 তারিখ এসেছেন, খুশির বিষয়, চলেও তো গেছেন, এটা তো দুঃখের বিষয়। সুন্নিরা দুঃখ না করে খুশি করে। প্যারাদিন মনে রাখেন, গত বছর মনে হয় এই ফটিয়া ওয়াবি মাদ্রাসার পাশেই মাহফিল, একজন আমাকে এনে ওই মাদ্রাসার একজন শিক্ষকের লেখা একটি বই দিলেন, কোরআন হাদিসের আলোকে ঈদে মিলাদুন্নবী বেদা। পরে দেখলাম ভিতরে লেখছে 12ই রবিউল আউয়াল রসুল এসেছেন, খুশির বিষয়, রসুল তাবাদ দুনিয়া থেকে চলে গেছেন, এটা তো শোকের বিষয়, তারা শোক দিবস কেন পালন করে না? নাউজুবিল্লাহ, বড় করে বলে আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। আমি বললাম মুফতি সাহেব আমার খুব লজ্জা হচ্ছে, আপনি কেমন মুফতি? ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করতে গিয়ে শরীয়তের মাসালাও ভুলে গেছেন, কোন মুসলমানের মৃত্যুতে শোক করার শরীয়ত অনুমতি দিয়েছে মাত্র 3 দিন, কয়দিন? আর আমার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, এখন চলছে 1431 বছর। এতদিন পরে রসুলের এন্তেকালে শোক করার কোন সুযোগ? শরীয়ত মতে কোন অনুমতি? এরা ওই মশলাও জানে না। আমি বললাম মুফতি, আপনি তো ফতোয়া থেকে মুফতি নয়, মফত থেকে মুফতি। যারা সত্যিকারে ফতোয়া জানে এরা ফতোয়া থেকে মুফতি, আর যারা মফত কোন লেখাপড়া ছাড়া এরা হলো মফত থেকে মুফতি। আমি বললাম ঠিক আছে, আনন্দ আমরা করছি, শোকটা আপনারা করেন, বাক্য রেখেন না কাজ।
এটাও তো করে না, করছে কোনদিন? এদিকে বলতেছে শোক করা দরকার, এখন আপনারাই বলুন যারা ঈদে মিলাদুন্নবীর দিন শোক করতে বলতেছে তারা কোনদিন শোক করছে? আরেকজনকে বলতেছে, অনেকেই বলছে ঈদে মিলাদুন্নবীর এই আলোকসজ্জা এই বিশাল খরচ অপব্যয় না করে গরিবের মেয়েকে বিয়ে দিলে ভালো হবে না? লাইট দরকার হবে আলোর জন্য দু চারটা, এ তো হাজার হাজার ছোট ছোট লাইট কেন দিছে? এগুলো অপচয় না? আমি এবার দেখলাম চট্টগ্রাম টাউনের এমন কোন আইল্যান্ড নাই, আইল্যান্ড নাই যেখানে আলো জ্বলে নাই। সুবহানাল্লাহ, আলো জ্বলতেছে এখানে, বিল দিচ্ছে সুন্নিরা, আর ভিতরে জ্বলতেছে অন্যরা, ভিতরে জ্বলতেছে। আচ্ছা তোমরা কেন জ্বলতেছো? বিল তো তোমরা দিবে না, বিল তো দেবে যারা জ্বালাইছে তারা দেবে, বলেই অপচয় অপচয়। তো হুজুর ওয়াজ করতেছে অপচয়ের, জোরালো ওয়াজ করলেন একেবারে শিরমানি টিরমানি গায়ে দিয়ে। তো একজন উঠে বললেন, হুজুর আপনার ওয়াজ শুনে অনেক বেড়ে একেবারে ফরাগত হয়ে গেছে অপচয় আজকে বুঝতে পারছি, তো আপনার ওয়াজের আলোকে একটা প্রশ্ন করতে পারবো? হুজুর বলে করো। হুজুর আপনার শিরওয়ানির বোতামগুলো এত বড় বড় কেন, ছোট দিলে চলে না? বলে কাপড় যেমন বড় বোতামও সেই জন্য। বলে গড়, বলে গড় বড় তোর বোতাম যেমন বড় গর। আচ্ছা হুজুর বুঝলাম, খুব যৌক্তিক, হাতের মধ্যে এদিকে পাঁচটা এদিকে পাঁচটা, এগুলা কোথায় মারে? কোড়ে শিরওয়ানিতে এখানে কতগুলো বোতাম থাকে না? এখানে এই তো কোড়ে আছে তো হুজুর, এগুলা কোথায় মারে? গর কই বোতামই নতুন গদুয়ার নাই, শিরওয়ানির হাতের বোতামে গর আছে নাই? হুজুর এগুলো কোথায় মারেন? বেয়াদব, এগুলো সৌন্দর্যের জন্য। বলে হুজুর আপনার সৌন্দর্যের জন্য যদি দুই কাপড়ের বোতাম অনর্থক লাগাই দিলে অপচয় হয় না? যিনি না হলে কিছু অর্থ না, ওনার জন্য কোটা লাইট জ্বালাইছে, এটা না অপচয় হয়েছে? আল্লাহ মিনারের উপর কেউ নামাজ পড়ে? ওইখানে এত লাইট জ্বলতেছে যে সারা, এটা অপচয় হয় না? ওখানে অপচয়ের ফতোয়া নাই, নবীর জন্য কিছু করা হলে তো ডেকোরেশনের যদি দলিল খুঁজে বলে কিতাব দেখতে হবে না, উপরে দেখো কোথায় আসমান বলেন না? আয় আল্লাহ তুমি বলছো ওয়াজআলনা ফিহা ওয়াজআলনা শামসা দিয়াও ওয়াল কামারা নূরা, আল্লাহ বলেন দিনের বেলায় আলোর জন্য সূর্য দিয়েছি, রাতের বেলা আলোর জন্য চন্দ্র দিয়েছি, আয় আল্লাহ কোটি কোটি তারকা কেন দিয়েছো? এগুলার কাজ কি? তো কয়দিন পর্যন্ত বলবে আল্লাহ ঠিক করে নাই? আলোর জন্য তো এই দুইটা যথেষ্ট, সূর্য আর চন্দ্র, এই কোটি কোটি তারকা কেন? তো কোরআন জবাব দিচ্ছে, ইন্না ওয়ালাকাদ যায়্যান্না সামাআ দুনিয়া বিমাসাবিহা, আল্লাহ বলেন আমি সূর্য দিয়েছি দিনে আলোর জন্য, চন্দ্র দিয়েছি রাতে আলোর জন্য, কোটি কোটি তারকা দিয়েছি সুন্দরের জন্য। ডেকোরেশনের দলিল আর কিতাব খুলতে হবে না, আসমান তো খোলা আছে।
আমাদের ডেকোরেশন দিনে জ্বলে না, আল্লাহর ডেকোরেশন দিনেও জ্বলে। তারকা কি নিবে? দিনের বেলায় আমরা অনেকবার তারকা দেখেছি, পূর্ণ সূর্য গ্রহণ হয়েছে, 79-82 দেখবার হয়েছিল আসরের একটু আগে, পূর্ণ সূর্য গ্রহণ, আসমানের সব তারকা দেখা গেছে। তাহলে আল্লাহ তো দেখা যাচ্ছে কোটি কোটি তারকা দিয়ে প্রথম আকাশকে সাজিয়েছেন। এই ভাই আমরা সাজাই বিয়ে উপলক্ষে, আসমানে কোনো বিয়ে আছে? আমরা সাজাই খতনা উপলক্ষে, আসমানে খতনা আছে? আমরা সাজাই বেয়াই আসবে, জামাই আসবে, এই বিয়ে হবে, শুভ ফুল হবে, লগ্ন হবে, কি কি হবে, আসমানে তো কিছু নাই। আয় আল্লাহ তুমি প্রথম আসমানকে কেন সাজিয়েছ? তো আল্লাহ বলেন আমার মাহবুবকে আমি দুনিয়ায় পাঠিয়েছি আর তার সোজা উপরে প্রথম আসমান নবীর শুভাগমনে সাজিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাকাদ যায়্যানা সামা দুনিয়া বিমাসাবিহা, সুন্দর করা, এটা আল্লাহই শিখাচ্ছেন আমাদেরকে। যারা বলছে এই পয়সাগুলো বাঁচিয়ে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য, তারা যে লক্ষ লক্ষ টাকা বিল্ডিং তৈরি করছে, তখন তো বলে নাই আমি একটা সাদা মাটা ঘর করি, বাকি টাকা দিয়ে আরেকজনের ঘর করে দিই। এই ফতোয়া তো তখন আসে না। ঈদ নারায়ে রেসালুতকে বলতেছে ফালতু স্লোগান, নাউজুবিল্লাহ বলেন না, রসুলের নামে ফালতু স্লোগান যে বলছে তার ইমান নাই, তার বউ তিন তালাক, তার পিছনে নামাজ জায়েজ নাই, তার সাথে ইস মুসলমানের আত্মীয়তা হারাম। কারণ এই স্লোগান কোরআনের দলিল, আল্লাহ বলছেন ওয়ারা ফানালা কাযিকরা, ইয়া রাসূলুল্লাহ আপনার জিকিরকে আমি বুলন্দ করেছি। এর অর্থ হাদিসে কুদসিতে এসেছে, সহিহ ইবনু হাব্বান খুলে দেখেন রেওয়ায়েত এসেছে, আল্লাহ বলেন এই আয়াতের তাফসীর হলো ইজা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ যখন আমার জিকির হবে সাথে আপনার জিকির হবে। নারায়ে তকবীর কার জিকির? সুতরাং সাথে নারায়ের সাল, এটা কোরআন শরীফ থেকে প্রমাণিত। এই নারায়ের সালকে কেন্দ্র করে পাথর মেরেছিল মুসলমানের সন্তানের পরিচয় বহনকারীরা। সেই সময় আমার বক্তব্য ছিল যে বাইতুস শরফের বর্তমান পিশায় হযরতুল আল্লামা মাওলানা কুতুবউদ্দিন সাহেব, আমি বলছিলাম ওনাকে জিজ্ঞেস করব নারায়ে রেসালত জায়েজ কিনা, কারণ আমরা জানি উনি একজন ভালো আলেম। ওখানেও কি হচ্ছে, চার দিন ব্যাপী ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি, হলে তো আজকে আর ঈদে মিলাদুন্নবী নিয়ে কত প্রশ্ন, ঈদ কেমনে হবে? আবার বলে যে ঈদ বললে নামাজ কোথায়, খুতবা কোথায়, নতুন কাপড় কোথায়? আচ্ছা কোরবানির সময় নতুন কাপড় কিনে মানুষ বলেন না তো ঈদ হয় না? ঈদ হলে নতুন কাপড় কিনতে হবে, এটাকে বলছো কোন কিতাবে আছে? ঈদে মিলাদুন্নবী কোরআন শরীফে আসেনি, আপনারা বলবেন ঈদ উল ফিতর কোরআন শরীফে আসেনি। দেখো ঈদ উল ফিতরের কোন বর্ণনা কোরআন শরীফে, হাদিস শরীফে আসেনি। ঈদে মিলাদুন্নবী কোরআন শরীফে আসেনি, প্রশ্ন করেন ঈদ উল ফিতরের সময় তো বলেন না কোরআন শরীফে আছে কিনা। একবার বলে ঈদ কেমনে হবে, একবার বলে নামাজ কই, খুতবা কই, আরে ভাই সব আছে, আপনি না দেখলে না বুঝলে এটা আমাদের দোষ। দেখেন আপনারা বলুন
নামাজকে আরবিতে কি বলে? সবাই বলেন, দুরুদ শরীফকে আরবিতে কি বলে? তাও সালাত। নামাজের আরবিও সালাত, দুরুদ শরীফের আরবিও বানানে বর্ণে উচ্চারণে কোনো বেশ কম নেই, একটু বেশ কম নেই। কেন? নামাজ, নামাজে দাঁড়ানো ফরজ, কিয়াম আছে, কুদ আছে, রুকু আছে, বসা আছে, কেরাত আছে, সূরা ফাতিহা আছে, আত্তাহিয়া আছে, দুরুদ শরীফ আছে, এতগুলোর মধ্যে কিন্তু শুধু নামটা হয়েছে সালাত। কেন? আল্লাহ বলেন, বন্ধু আমার জন্য যে ইবাদত এটার নাম সালাত, আপনার জন্য যেটা এটার নাম সালাত। আমি আল্লাহ নামাজের শেষে দুরুদ শরীফ আছে এইটার নামে পুরো নামাজকে নামকরণ করলাম। এখানে কি জোরে বলেন না, সবাই মনে হয় সন্দেহ, খালি না তো? এখানে কি কেন পানি নাই? চা কি পানি ছাড়া হবে? চিনি নাই, দুধ তো চা কেন বলে? মিশ্রণ তো বলে নাই। চায়ের দোকানে গিয়ে কেউ বলে এক কাপ গরম পানি দেন, কি বলেন? এক কাপ চিনি দেন, বলবে এটা মোদির দোকান না, বাইরে যাও। এক কাপ দুধ দেন, বলে ওই ফুটপাতে খাঁটি গাভীর দুধ বেচতেছে ওইখানে যান, এটা কিসের দোকান? এখানে চা আছে, পানি আছে, চিনি আছে, দুধ আছে, কিন্তু নাম হচ্ছে চা তো চারটার মধ্যে একটা, অর্থাৎ আর চাটা রাখেও না, একটু সিদ্ধ করে সেচে ছেঁকে পাতাগুলো বের করে ফেলে দেয়, তারপরও নাম রয়ে গেছে তার। চিনির নামও নাই, দুধুর নামও নাই, ফানির নামও। তার মানে এটার মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে চা, সেই জন্য এটার নাম। আর আল্লাহ বলেন দুরুদ শরীফ নামাজে ফরজ নয়, কিন্তু মাহবুব এটা আপনার তো, সেই জন্য আমি পুরো নামাজের নাম লাগলাম সালাত। ঈদ উল ফিত্রের সালাত হলো নামাজ, ঈদে মিলাদুন নবীর সালাত হলো দুরুদ শরীফ। জোরে বলুন না, আরো জোরে বলুন না। তো সালাত তুমি খুঁজে না পেলে এটা কি আমার দাও? কেউ যদি জীবনে কাঁঠাল দেখে দেখে এমনি বইতে ফলের নাম বলছে, আম সরয়াম কাঁঠাল, কাঁঠাল জীবনে ছবিতেও কাঁঠাল এর সামনে যদি কাঁঠালের স্তূপ দে, একে যদি জিজ্ঞেস করে এগুলা কি, বলবে যে এগুলা কি বাইরে কাঁটা কাঁটা এত বড় বড়, এ তো কাঁঠাল দেখে নাই বানান শিখছে, চিনবে বলেন না? চিনবে তো এরা কি আলেম কি মৌলভী, বুঝতে হবে তো। ঈদ উল ফিত্রের সালাত হলো নামাজ, ঈদে মিলাদুন নবীর সালাত হলো দুরুদ শরীফ। ঈদ উল ফিত্রের খুতবা যেটা পাঠ করে, আর ঈদে মিলাদুন নবীতে তো আগাগোড়া খুতবা, যতগুলো বক্তব্য দিচ্ছে এগুলোকে আরবিতে বলে খুতবা। তুমি খুঁজে না পাচ্ছ, এটা তোমার জ্ঞানের সীমাবদ্ধতা। বলে এইটা ঈদ কেমনে হবে? ঈদ কেমনে কেন? আপনারা ভালো আলেমের কাছে জিজ্ঞেস করুন, স্বাধীনতা উৎসবের আরবি কি? স্বাধীনতার আরবি ইস্তেকলাল। উৎসবের তিনটি আরবি আপাতত জানেন, সুরুরুন অর্থ খুশি, ফরহুন অর্থ খুশি, ঈদুন অর্থ খুশি। ঈদ বলা হয় যেই খুশি সময় ঘুরে বারবার আসে ওইটাকে বলে ঈদ, এই জন্য ঈদ উল ফিতর কে ঈদ বলে, ঈদ উল আধা কে ঈদ বলে,
যেহেতু বছর ঘুরে বারবার আসে, সেই জন্য যারা ভালো আরবি সাহিত্য জানেন এরা বলবে স্বাধীনতা উৎসবের আরবি হলো ঈদুল ইস্তিক্লাল। ঈদুল ইস্তিক্লাল স্বাধীনতা উৎসব, শুরু সুরুরুল ইস্তিক্লাল, ফারহুল ইস্তিক্লাল বললে শুদ্ধ হবে না। তাহলে একটি ভূখণ্ড স্বাধীন হয়েছে সেই আনন্দকে যদি আরবি ভাষা মতে ঈদ বলা যায়, যেদিন পুরো সৃষ্টি জগৎ স্বাধীন হয়েছে, আমার রসুল এসেছেন সেই দিনকে ঈদ বললে তাদের কি ক্ষতি, এটাই আমাদের জানা দরকার। এই মাহফিলের ঐতিহাসিক গোড়া হলো সেখানে, সেইখান থেকে প্রতি বছর এই মাহফিল হয়ে আসছে। আপনারা দেখেন দুর্গা পূজা শুরু হলে কোন হিন্দু কোনদিন বলছে যে আমাদের ধর্মে দুর্গা পূজা নাই? বলছে ঈদে মিলাদুন্নবী যখন চালু হয় তখন ওই ওরা শুরু করে এগুলা বেদার, এগুলা জঘন্য বেদার, এগুলা অপচয়। এই বললে কি হবে, যখন বসন্ত আসে মুফতি সাহেবরা ফতোয়া লেখে লেখে যদি গাছের ডালিতে লটকায় দেয়, এ কুকিল বসন্তকালে কু কু করা বেদা। কুকিল শুনবে, কুকিল বাপ পাললে টোকরায় ফতোয়াটা নিচে ফেলে দেবে আর কু কু করতেই থাকবে। ঈদে মিলাদুন্নবীর মাস আসলে যত ফতোয়া দেন তত বাড়তেছে। ওদের যদি আকল জ্ঞান থাকতো বিরোধিতা বন্ধ করে দিত, কারণ যত বলতেছে যত বিরোধিতা করতেছে তত ঈদে মিলাদুন্নবী বাড়তেছে। যত লারে ততবারে বলেন না, যত লারে। আজকাল তো লাকড়ি চুলা নাই, আগে আমাদের মারা যখন গ্রামে লাকড়ি দিয়ে আগুন জ্বালাতেন কিছুক্ষণ পর গিয়ে একটু নেড়ে দিতেন, নিভে বেলে ফেললেন না বালা করে চলি ফেললে, ইতারা লারেন নি শূন্য হলে বাড়ার আফসোসের কিছু নেই। ঈদে মিলাদুন্নবী বাংলাদেশের ইকোনমিকে অর্থনীতিকে চাঙ্গা করছে। কেমনে দেখেন, এখন গ্রামে গঞ্জে এত ক্লাব ক্লাব বিয়ের ক্লাব ফারের ভিতরে আছে, তো ডেকোরেটরস এর কাজ কোথায়? ক্লাব হওয়ার কারণে ডেকোরেশনের কাজ কমে গেছে, ঈদে মিলাদুন্নবী আসার কারণে ডেকোরেশন ব্যবসা ঈদের সাথে কথা বলা যাচ্ছে না। এত প্রোগ্রাম এত প্রোগ্রাম, সেখানে অন্তত 90% ডেকোরেশনের অর্ডার হচ্ছে ঈদে মিলাদুন্নবীর, ঠিক কি না? গরু ছাগল মহিষ এগুলার ব্যবসা চাঙ্গা হয়েছে ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে, ঠিক কি না? শুধু গরু ব্যবসায়ী ব্যস্ত নয়, কসাই ববসি গরম মশলা বিক্রেতারা তেল মশলা আর পেঁয়াজের তো কথাই নেই, পেঁয়াজের যাচ্ছে তো বাংলাদেশ পুরাটাই অবস্থা খাই। এইবার তো যেমনে বাড়ছে দাম তেমনে বাড়ছে মিলাদুন্নবীর কাম, পেঁয়াজ অনেক বেশি লাগছে না? মাইকের ব্যবসা চাঙ্গা, ডেকোরেশন ব্যবসা চাঙ্গা, গরু ছাগল মহিষ দুম্বার ব্যবসা চাঙ্গা, মশল্লার ব্যবসা চাঙ্গা, কষাইয়ের ব্যবসা চাঙ্গা, বাবুর্চির ব্যবসা চাঙ্গা। আপনারা বলবেন হুজুর আরেকটা বললেন না যে আপনাদের কি অবস্থা, সুন্নি মৌলভীরা তো ঘুমাইতেই পারতেছে না। আল্লাহ পাক আমাদেরকে আমাদেরকে রসুলে পাকের এই আনন্দকে পুঁজি করে বাকি 11 মাস রসুলের পথে চলার তৌফিক দান করুন। জোরে বলুন না আমিন। রসুলে পাককে মহব্বত করলে নামাজ পড়তে হবে, কারণ আমার নবী বলেন
নামাজ আমার চোখ জুড়ায়। আমরা চলুন সবাই নামাজকে প্রতিষ্ঠিত করি, শরীয়ত এবং সুন্নতকে মেনে চলি। আল্লাহ মাহফিলকে কবুল করুন। ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ আলাইহির আদর্শ পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।